দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এখনও বর্ষার প্রভাবমুক্ত নয় রাজ্য। তো উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, তো এরই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক। এত সহজে বর্ষায় পিছু ছাড়বে না পশ্চিমবঙ্গের। যদিও বর্ষা বিদায়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু রাজ্য থেকে আপাতত বর্ষা যাওয়ার কোনো রকম অবস্থা চোখে পড়ছে না। বরং আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী কয়েকদিনও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এই বিক্ষিপ্ত বৃষ্টি অবশ্য হবে দক্ষিণবঙ্গে, কারণ উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে লাগাতার ভারী বৃষ্টি হয়ে চলেছে, যার কারণে উত্তরবঙ্গের পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে। পূজোর পর আবহাওয়াবিদরা আশঙ্কা করেছিলেন এবার হয়তো রাজ্য থেকে ধীরে ধীরে বিদায় নেবে বর্ষা, কিন্তু তা হয়নি। গতকালও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাওয়া গিয়েছিল। আজ এবং আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এইরকমই বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এমনটাই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 17 তারিখের পর থেকে আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তিত হতে পারে, তবে তার আগে আবহাওয়া পরিবর্তনের কোনো রকম সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বৃহস্পতিবার দিনভর উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে গতকালের তুলনায় আজ উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হতে পারে, তবে সম্পূর্ণ বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাবেন না উত্তরবঙ্গবাসী। গতকাল বেলা গড়ানোর পর থেকেই শহর কলকাতার বুকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় কয়েক পশলা। আজও শহরের আকাশ আংশিক মেঘলাই থাকবে, বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের যে কোনো সময়ে। এই বৃষ্টির পরেও তাপমাত্রার দিক থেকে স্বস্তি মেলেনি। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়তে পারে, এমনটাই জানা গিয়েছে। আজ শহরের বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ প্রায় 95%। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।